প্রিয় দর্শক, ঢাকা রিপোর্ট 24.com এর বিজনেস টক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের সাথে অতিথি হিসাবে আছেন দেশ পোলট্রি সিইও জনাব মোহাম্মদ জশিম উদ্দিন। আমরা আজকের কথা বলবো বাংলাদেশের পোলট্রি সেক্টরের বর্তমান অবস্থা নিয়ে। না, আমরা জানি 90 দশকে বাংলাদেশের পোলট্রি সেক্টরে ব্যাপক একটা বিকাশ শুরু হয়েছিল এবং আমাদের প্রোটিন উৎপাদনের একটি বড় জায়গা আমাদের পোলট্রি সেক্টর ছিল, যেখানে আমাদের লোকাল এন্টারপ্রেনাররা, লোকাল উদ্যোক্তারা এই শিল্পকে তাদের নিজস্ব অর্থায়নে দাঁড় করিয়েছিলেন। আজকের কী অবস্থা আছে আমরা সেটি জানবো। জনাব মোহাম্মদ জশিম উদ্দিন, আপনাকে ঢাকা রিপোর্ট 24-এর স্টুডিওতে স্বাগতম। স্বাগতম আপনাকেও, ঢাকা শুভেচ্ছা ঢাকা রিপোর্ট 24.com-কেও। যেহেতু পোলট্রি সেক্টরের উপরে তারা আমাকে আজকে এখানে আলোচনা দল ডেকেছে। হ্যাঁ, আমরা জানি আপনি পোলট্রি সেক্টর নিয়ে 2 দশকের অধিক সময় ধরে কাজ করছেন, তো এই সেক্টরের বর্তমান অবস্থা কি? আগে তো এটার একটা বেশ ভালো উত্থান হয়েছিল, কিন্তু ইদানিং দেখতেছি যে এটি ঝিমিয়ে যাচ্ছে, এর কারণটা কি? কি অবস্থা এখন, মানে পূর্বের অবস্থাটা কি ছিল, এখন বর্তমান অবস্থাটা কি? পোলট্রি সেক্টরের বর্তমান অবস্থা বিশ্লেষণ করতে গেলে আপনাকে পূর্বের অবস্থাকে জানতে হবে। হ্যাঁ, পোলট্রি সেক্টর বাংলাদেশের 90 দশকে ইন্ট্রোডিউস হওয়ার পর থেকে, এটা গার্মেন্টসের পরেই বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে এটা বিশেষ ভূমিকা পালন করে আসছিল। কি পরিমাণে এখানে উদ্যোক্তা সৃষ্টি হয়েছিল, খামারি সৃষ্টি হয়েছিল? এখানে খামারি মোটামুটি ধরেন যে 20 লাখের উপরে খামারি ছিল। 20 লাখ? 20 লাখের উপরে খামারি, এবং এখানে প্রায় 1 কোটি লোকের উপরে কর্মসংস্থানের ব্যবস্থা হতেই পারে। কারণ ধরুন যদি একটি খামারে অন্তত 5 জন লোকও কাজ করে, সেই হিসাবে 1 কোটি লোকের কর্মসংস্থান এটা নির্দ্বিধায় বলা যায়। এটা আরও বেশিও ছিল। আচ্ছা, তো এখন এখন এটা কী পরিস্থিতি, এখানে এখানে এখন কী অবস্থা? 90 দশক থেকে যেভাবে শুরু হয়েছিল সেটা পর্যায়ক্রমে আস্তে আস্তে বাংলাদেশের পোলট্রি শিল্পটা এখন বর্তমানে খুবই নাজুক এবং শোচনীয় পর্যায়ে আছে। শোচনীয় পর্যায়ে খুবই, এটা কারণ বহুবিধ কারণ এটার পিছনে। বহুবিধ কারণের ভিতরে একটা প্রথম হলো গিয়ে আপনার সরকারি অব্যবস্থাপনা, মাল্টিন্যাশনাল কোম্পানি এবং বাংলাদেশ লোকাল যে বড় কোম্পানি, মাল্টিন্যাশনাল এবং লোকাল কোম্পানিগুলি যৌথভাবে যে একটা মানে খামারি নিধনের প্রয়াস, এটাও মানে আপনার পোলট্রি সেক্টরের দুর্যোগের জন্য একটা কারণ। মানে বাজার ব্যবস্থা, মানে এখানে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসলে কারা, কোথা থেকে আসছে তারা বাংলাদেশে? মাল্টিন্যাশনাল কোম্পানি ধরুন ইন্ডিয়ান কোম্পানি আছে, থাই কোম্পানি, চাইনিজ, এগুলি অনেকগুলি কোম্পানি যেটা এখন বাংলাদেশের পোলট্রি সেক্টরে তারা নেতৃত্ব দিচ্ছে। লোকাল জায়গা থেকে যারা বড় কোম্পানিগুলি তারাও মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে একীভূত, মানে বড় কোম্পানিগুলো তাদের সাথে যোগ দিচ্ছে, বড় কোম্পানিগুলি। তার মানে হলো যে আজকে এই পরিস্থিতি, এই পরিস্থিতি। আমরা তো এখানে মানে ধরেন যে যারা বাচ্চা উৎপাদন করে, খাবার উৎপাদন করে, এরকমের তো কোম্পানি আমাদের দেশে ছোট ছোট অনেক কোম্পানিও আছে, খামারিদেরকে যারা মানে বড় রকমের একটি সাপোর্ট দেয়। আপনার কোম্পানি থেকেও তো আপনি বাচ্চা উৎপাদন করেন। আপনার তো হলো যে হেসারি এবং ইয়া পোলট্রি অ্যান্ড হেসারি কোম্পানি, তো এখানে আপনি বাচ্চা উৎপাদন করেন, এখানে বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বাচ্চা উৎপাদন করে, এর মধ্যে আসলে মানে আপনাদের সমস্যাটা হয় কোথায়? দেখেন, সরকারিভাবে যে সুবিধাগুলি পোলট্রি সেক্টরে প্রোভাইড করা হয়, তার ভিতরে মুষ্টিমেয় কয়েকটা কোম্পানি এই সুবিধাগুলো তারা এনজয় করে। আমরা যারা ছোট বা খামারি লেভেলের, সরকারি পর্যায়ে সুবিধাগুলি তাদের কাছে পৌঁছায় না। মানে তার মানে এখানে ব্যর্থতাটা হলো যে সরকারি ব্যবস্থা, সরকারি ব্যবস্থাপনা। আচ্ছা, আর মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এখানে ব্যবসা করতে এসে আসলে আপনাদের কাছে কি মনে হয়েছে, তাদের তারা কি তাদের নির্দিষ্ট যে নীতিমালা একটা আছে সেটাকে ফলো করেই তো তারা ব্যবসা করছে? না না না, এখানে বাংলাদেশের যে পোলট্রি সেক্টর নীতিমালা সেটা ফলো করে তারাও ব্যবসা করতেছে না, এবং বাংলাদেশের যে বড় বড় কোম্পানিগুলো তারা এগুলি করতেছে না, যার জন্যে আপনার মিডিয়াম বা ছোট কোম্পানি মানে কীরকমের সমস্যাটা? সরকারি একটা নীতিমালা আছে যে এই পরিমাণের প্রোডাকশন মানে করতে পারবে, তারা কমার্শিয়াল করতে পারবে না, তারা কমার্শিয়াল ডিম উৎপাদন করতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে এখন ডিমের বাজার বা আপনার কমার্শিয়াল যে গোশ উৎপাদন, এগুলি এখন তাদের হাতে চলে গেছে, চলে গেছে, তাদের হাতে চলে যাওয়ার কারণে খামারিগুলি আপনার ছোট ছোট যে খামারিরা কাজ করতো তারা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মার খাচ্ছে। যে আমরা এটা দেখছি 90 দশকে এবং 0 দশকে আমরা দেখছি যে আপনার কেউ হয়তো একটা মুরগির খামার দিয়ে মাসে 30-40 হাজার ইনকাম করছে এবং এটা এখন ধসে গেছে। তার মানে এটার পিছনে এই যে মাল্টি ন্যাশনাল কোম্পানির যে যে রুলটা আছে তারা সেটা ব্রেক করে আমরা ভুক্তা পর্যায়ে যে মুরগিটা আপনার 150 টাকা বা 160 টাকা ক্রয় করে খাচ্ছে, এটা খাওয়ার পর যে 120 টাকা 15 টাকার মধ্যে, তার মানে আপনি গ্যাপ দেখেন 40-50 টাকা। এটা শুধু আমাদের বাজার ব্যবস্থাপনার কারণেই এই সুযোগটা তারা নিতে পারতেছে। আচ্ছা, বাবার বাজার ব্যবস্থাপনা এটি আমাদের বাংলাদেশের প্রায় সমস্ত উৎপাদন ক্ষেত্রগুলোর সাথে কৃষির অন্যান্য জায়গাগুলোতে আমরা দেখছি এটা খুবই করুণ একটি অবস্থা। এটা নিয়ন্ত্রণ করতে পারলে মানুষ অনেক স্বস্তি পেত এবং যারা উৎপাদক তারাও লাভবান। তো যাই হোক, আমরা যেটা আসলে যে প্রসঙ্গে ছিলাম যে আমাদের দেশের পোলট্রি সেক্টরের যে ক্ষুদ্র উদ্যোক্তারা বড় রকমের মার খাচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানির কাছে, এবং আপনারা যারা হ্যাচিংয়ের সাথে জড়িত তারা আসলে কী রকমের সংকটে পড়েন? ধরুন আপনি বাচ্চা উৎপাদন করলেন, আপনার বাচ্চা উৎপাদন করতে 15 টাকা বা 20 টাকা খরচ পড়েছে, আপনি সেটা হয়তো 25-22 টাকায় বিক্রি করছেন। তো এখানে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আসলে আপনাদের জন্য কী মানে কোন ধরনের সমস্যা তৈরি করছে? মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি তাদের একটা নিয়ম সিস্টেম আছে, সেটা তারা ব্রেক করে প্রোডাকশন উৎপাদনটা করে। কারণ আপনার ধরেন বাজারের চাহিদা আছে 5 লাখের, তারা এমন একটা হিউজ প্রোডাকশন করলো 20 লাখ, তখন আমি যে প্রোডাকশনটা করলাম আমার 15-20 টাকা খরচ, সে যখন বাজারে ওভার প্রোডাকশন হবে তখন কিন্তু এই জিনিসটার চাহিদা কমে যাবে, এবং সেই ক্ষেত্রে আমার যে উৎপাদন খরচ সেটা তো আসবেই না, বরং 4-5-7 টাকা এটা তো নির্দিষ্ট টাইমের মধ্যে। তার মানে যে ছোট ছোট উৎপাদকদের বা দেশি উদ্যোক্তাদের এখানে একটা বড় রকমের মার খাওয়ার সৃষ্টি হয়েছে না, এটা করে ফেলে অলরেডি আপনার এই মিডিয়াম বা ছোট খামারি ছোট হ্যাচারি এগুলো অলরেডি 100% ক্লোজ বন্ধ হয়ে গেছে। এর মধ্য দিয়ে আসলে সামনে কি ধরনের আমরা মানে সমস্যার মোকাবিলা হতে পারে, মুখোমুখি হতে পারে? আসলে পোলট্রি সেক্টরটা মাল্টিনেশনাল বড় যে লোকাল কোম্পানিগুলি এরা একটা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত করে। এদের উদ্দেশ্য হলে যখন আপনার ছোট মাঝারি এবং খামারি পর্যায়ে সব বন্ধ হয়ে যাবে, তখন তারা স্বেচ্ছাচারীদের মাধ্যমে সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের মানে মার্কেটকে তারা নিজস্বভাবে পরিচালিত করতে পারবে। এখন আপনি যে ডিমটা খাচ্ছেন 10 টাকায়, তখন হয়তো আপনাকে 15 টাকায় খেতে হবে। এখন যে মুরগি গোস্তটা খাচ্ছেন আপনি 150 টাকায়, তখন হয়তো 250 টাকায় খেতে হবে। এই পর্যায়টা মানে তারা একটা বড় মানে মাল্টিন্যাশনাল এবং কিছু বড় কোম্পানি যখন সমস্ত মিডল ক্লাস যে উৎপাদক আছে তাদেরকে ডিস্ট্রয় করে দিয়ে ছোট উৎপাদকদের শেষ করে দিয়ে তারা যখন পুরো বাজারের উপর একটা মনোপলি নিয়ন্ত্রণ নিয়ে নেবে, সেখানে আমরা আসলে দেখতে পাচ্ছি তাহলে আমাদের দুইটা বড় রকমের ক্ষতি হচ্ছে। এক হলো গিয়ে আমাদের যে এখন সবচেয়ে বড় ক্রাইসিস হলো গিয়ে আমাদের কর্মসংস্থানের কর্মসংস্থান নষ্ট হচ্ছে একদিকে, আর একদিকে হলো গিয়ে আমরা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর হাতে পড়তে যাচ্ছে দেশের মানে পুরো জনগোষ্ঠী, যে যে যাতে করে তখন তারা হয়তো 250 না কেন 500 টাকাও ধরে দিলে আপনার কোনো উপায় থাকবে খেতে বাধ্য হবে, কারণ এটা বিকল্প ব্যবস্থা নেই, বিকল্প ব্যবস্থা নেই। তো এরকমের একটি সিচুয়েশনের যেহেতু মধ্য দিয়ে আমাদের পোলট্রি সেক্টর যাচ্ছে, আপনার কি মনে হয় এই মুহূর্তে আমাদের কি উদ্যোগ নেওয়া উচিত বা সরকারের কি করা উচিত যে এরকমের পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য? এইটাকে যদি অতি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এই পোলট্রি সেক্টর বা প্রোটিন সেক্টরটা বাংলাদেশে বড় বিপর্যয়ের মুখে পড়ে যাবে। আচ্ছা, এই জন্য প্রথমত সরকারি যে সুযোগ সুবিধা, এটা কিন্তু সরকার প্রত্যেক বছরই হাজার হাজার কোটি টাকা সাবসিডি বা বিভিন্ন পর্যায়ে মানে পোলট্রি সেক্টরকে মানে আপনার প্রোভাইড করার জন্য দেয়, এটা সমভাবে বণ্টন করতে হবে ছোট ছোট পর্যায় থেকে, যেখানে আসলে পোলট্রি সেক্টর প্রোটিনের ছাড়াও আর একটা বড় উদ্দেশ্য হলে এখানে আপনার বেকার সমস্যার সমাধান করা হয়। সেই জিনিসটা মানে অনেক দেখা যায় আনস্কিলড লেবারদের আপনারা কাজ দিয়ে তাদেরকে স্কিল করে তার ফ্যামিলি টেনে চলে, সেটা কিন্তু এখন আর ওই পর্যায়ে নাই। তো এখন আপনার করতে হবে যে সরকারি পর্যায়ে যে সুযোগ সুবিধাটা এটা পর্যায়ক্রমে সমস্ত ভাব মানে সমস্ত খামারিদের মধ্যে যাতে সঠিকভাবে পৌঁছে সেই ব্যবস্থা করতে হবে। আর সেকেন্ডলি বড় কোম্পানিগুলি আপনার তারা তাদের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ নিতে হবে, যেমন খাবারের দাম মেডিসিনের দাম এরা যখন একবার মানে বৃদ্ধি করে এরপরে আর কমায় না, কারণ একটা পর্যায়ে গিয়ে তারা প্রচুর পরিমাণে ব্যবসা করে কিন্তু তারা আপনার খামারি পর্যায়ে সুযোগটা দিতে চায় না, কারণ
এখন মানে আপনার ফিডমিলগুলি বা অন্য অন্য যে সেক্টরগুলি আছে যেহেতু হিউজ পরিমাণে নাই বন্ধ হয়ে গেছে, এখন এই জিনিসটা তারা নিয়ন্ত্রণ করে। সেক্ষেত্রে সরকারিভাবে মনিটরিং করতে হবে, তুমি কী পরিমাণ কত পরিমাণ কত পার্সেন্ট লাভ করতে পারো। আচ্ছা, এটা এখানে তাকে সরকারকে মানে আপনার পদক্ষেপ নিতে হবে। তাহলে কী হবে, খাবারের দামটা যখন কমবে আপনার প্রোডাকশন কস্টটাও কমবে, সেক্ষেত্রে খামারি হয়তো পুরো আবার নতুন উদ্যমে সে কাজটা শুরু করতে পারবে। এবং মানে কি বলে যে তৃণমূলে যে খামারিরা আছেন তাদেরকে রক্ষা করার ক্ষেত্রে সরকারের একটা বিশেষভাবে বিশেষ এবং জোরালো পদক্ষেপ নিতে হবে, যাতে করে এই মার্কেটটি মাল্টিন্যাশনাল কোম্পানির হাতে না চলে যায়, যাতে এর সাথে আমাদের সংশ্লিষ্ট যে কর্মসংস্থানের জায়গাটা নিশ্চিত থাকে এবং প্রোটিন উৎপাদনের সারা দেশের খামারিদের অংশগ্রহণ এবং একটা অর্থনৈতিক নিশ্চয়তা তৈরি হয়। ধন্যবাদ জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, আপনি আমাদেরকে সময় দিলেন। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন ঢাকা রিপোর্ট 24.com-এ এবং আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে ধন্যবাদ, দেখা হবে আগামী অনুষ্ঠানে।